ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শহীদ দিবস, অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিন হয় শ্রমিক দিবস, ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিন হয় নববর্ষের দিন, অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শিশু দিবস, এবং আপনি যদি বিয়েই না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। এখন আপনি কোন দিবসটা পালন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মজাদার একটা ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। যারা ঝাল লাভার আছেন তাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনারা দেখতেই পেরেছেন একটা বাটটার মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ খুব ভালোভাবে, মানে সাথে আদাও ছিল, খুব ভালোভাবে একটু পিষে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা গরুর মাংসটা দিয়ে দিলাম। এরপর আর যা যা মশলা লাগে, যেমন জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে কি অন্যান্য যে মশলাগুলো দেওয়া লাগে আমার এখন মনে পড়তেছে না আর কি, যাই হোক, তারপরেও কিন্তু আপনারা জানি সবাই রান্না করতে পারেন, এই এক্সট্রা মশলাগুলো আর বলে দেওয়ার কিছুই নাই। তো আরও কিছু গোটা মশলাও দিলাম, এখন এটা ম্যারিনেট করে রেখেছি। 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, যেহেতু এটা কোরবানির মাংস তাই আমি ম্যারিনেট করে রাখি নাই। আর সরিষার তেল দিয়ে রান্নাটা করব, ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে, তার কারণে একটু সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এরপর একটু সামান্য পানি দিয়ে সুন্দরভাবে এটাকে এখন বসিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 30 মিনিটের মতন। দেখবেন পানি কিন্তু উপরে চলে এসেছে, আমি কিন্তু এক্সট্রা অল্প একটু পানি দিয়েছিলাম, এটা কিন্তু এক্সট্রা গরুর মাংস থেকে পানি বের হয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবে কষানোর পর আমি এখানে কিছুটা আলু কেটে দিয়েছিলাম, ওই অংশটি স্কিপ হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এরপর আমি এখানে গরম পানি অ্যাড করব। তো গরম পানিটা অ্যাড করার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখা লাগবে না, 30 মিনিটের মতন রাখলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু কোরবানির মাংস খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর ফ্রিজে রাখা হলে একটু সময় লাগতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, আর সাদা গরম ভাতের সাথে এই গরুর মাংসটা জাস্ট ওয়াও, মানে একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা ঝাল লাভার আছেন এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো।